নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলটা সকালকে স্বাগত জানিয়ে আজকে বারো এক দু হাজার বাইশে স্কুল খোলার দাবি নিয়ে আবার একটি আজকের আপডেট রয়েছে আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাও তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি কর পাওয়ার জন্য শিক্ষা সংগত কর পাওয়ার জন্য স্কুল খোলার দাবিতে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ অবিলম্বে স্কুল খুলে স্বাভাবিক পঠনপাঠন চালুর দাবিতে মঙ্গলবার মাদারিহাট বিডিও অফিসে অবস্থান করে ছাত্র শিক্ষক অভিভাবকরা এদিন মাদারি মাদারিহাট চৌপতি থেকে দাবি উল্লিখিত পোস্টার ফেস্টুন নিয়ে মিছিল করে মাদারিহাট বিডিও অফিসে এসে অবস্থানে বসেন বিক্ষোভকারীরা দশম শ্রেণীর ছাত্রী অপর্ণা চক্রবর্তী জানিয়েছেন যে করোনার মধ্যে পানশালা সেলুন বিউটি পার্লার মেলা সামাজিক অনুষ্ঠান সব চলছে অথচ স্কুল কলেজ সব সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধন আমরা চাই কোভিড বিধি মেলে অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক পঠন চালু করা হোক স্থানীয় এক অভিভাবক জানান প্রায় দু বছর ধরে কোভিডের জন্য স্কুল বন্ধ ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না অনেকে স্কুল ছুট হয়েছে আর যাতে ছাত্রছাত্রীদের ক্ষতি না হয় সেই জন্য পঞ্চাশ শতাংশ ছাত্র নিয়ে স্কুল খোলা হোক শিক্ষানুরাগী দীপক বর্মন বলেন শিক্ষা দপ্তর স্কুল বন্ধ করে দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা থেকে দূরে সরিয়ে দিচ্ছে সরকার শিক্ষা ব্যবস্থাকে অনলাইন করার দিকে যাচ্ছে চা বাগান ও কৃষি প্রধান আলিপুরদুয়ার জেলার বহু বাসিন্দাদের আর্থিক অবস্থা ভালো নয় তাদের পক্ষে অনলাইন শিক্ষাব্যবস্থা সামিল হওয়া সম্ভব তাই আমাদের দাবি বিধি মেনে স্কুল খোলা হোক আর এই স্কুল খোলার দাবিতেই শিক্ষকরা গণ ডেপুটেশন গণসাখর সংগ্রহের ডেপুটেশন শিক্ষকদের জলপাইগুড়িতে এটা সবাই বলো স্কুল খোলো আহ্বানে স্বতঃস্ফূর্ত সাড়া উত্তর দিনাজপুর জেলায় শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণে মানুষের সাড়া মিলেছে কোভিড বিধির নামে স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার বিরোধিতা করে দ্রুত স্কুল খোলার দাবিতে বিটিএর এর গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে দারুণ সাড়া কোভিড বিধি মেনে রায়গঞ্জের ঘড়ি মোড়ে সারিবদ্ধভাবে শিক্ষকদের মনোব্রত করে প্রতিবাদ মানব মানববন্ধন কর্মসূচি পালিত হয় এদিন হাজার মানুষের সাক্ষা মানে গণস্বাক্ষর সংগ্রহ হয় সাধারণ মানুষ চাইছেন বিধি পরিস্থিতিতে মান্যতা দিয়ে স্কুল যাক কচিকাচারাও প্রতিবাদ সভায় বক্তব্যে এবটিএর জেলা সম্পাদক বিপুল মৈত্র বলেন কোভিড বিধি মেনে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া ছুট ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমাগত বাড়ছে বিটি এর জেলা সম্পাদক কৃষ্ণনন্দ রায়চৌধুরী বলেন স্কুল কলেজ বন্ধ থাকলে অনলাইনে পড়াশোনা শিখেই উঠেছে কৃষিভিত্তিক জেলা ছাত্র ছাত্রছাত্রীদের মোবাইল কেনার সামর্থ্য নেই অভিভাবকদের প্রান্তিক গ্রাম থেকে শহর সংলগ্ন গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীর সঠিক শিক্ষার থেকে গত দুবছর ধরে বঞ্চিত হয়ে আসছে বলে অভিযোগ করেন এদিন জলপাইগুড়ি জেলাতে ডিআইও চেয়ারম্যানকে ডেপুটেশন দেয় ও করোনা পরিস্থিতি বিচার করে প্রয়োজনে অতিরিক্ত ছাত্রছাত্রী যুক্ত বিশ্ববিদ্যালয়গুলিতে শিফট করে অন্যান্য বিদ্যালয়গুলিতে অল্টারনেট ডেতে ক্লাসের বন্দোবস্ত করেন বিদ্যালয়গুলি অবিলম্বে চালু করার দাবি জানানো হয় পাশাপাশি জলপাইগুড়ি শহরের বহু পুরনো দুই স্কুল নরেন্দ্রচ নরেশচন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ও সাগর সৌদাগরপট্টি প্রাথমিক বিদ্যালয় দখলে কিছু সারতানিসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় তাহলে দেখলেন বিভিন্ন মহল থেকে ছাত্র শিক্ষক থেকে অভিভাবক সকলে কিন্তু স্কুল খোলার দিকে রয়েছে এবং একটি জায়গায় গণস্বাক্ষর নেওয়া হচ্ছে তো যাই হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ